আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা ইলা সিরাতিল মুস্তাকিম ওয়া আজমা'না ফি মাকানিন হামীদ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়িদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر قال النبي صلى الله عليه وسلم جددوا ايمانكم فقال اصحابه كيف نجدد ايماننا يا رسول الله فقال قولوا لا اله الا الله সর্বপ্রথম আমরা আল্লাহর শানে প্রশংসা কৃতজ্ঞতা জানাই, বলি আলহামদুলিল্লাহ এবং দুরুদ এবং শান্তি বর্ষিত হোক আমাদের শেষ নবী মুহাম্মদ মুস্তাফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহর শানে প্রশংসা, রাসূলের শানে দুরুদ পাঠের পরে আপনাদের সকলের জন্য দোয়া করি, রব্বুল আলামিন আপনাদের সকলকে কবুল করে নিক, আমিন। আপনাদের আসা যাওয়া এবং বসা সব কিছু যেন আল্লাহ সহজ করে দেয় এবং কবুল করে নেয়, সব কিছু যেন আল্লাহ মিজান হাসানাই যেন আল্লাহ পূরণ করে দেন, আমিন। সম্মানিত প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, গত বৃহস্পতিবার আপনাদের মাঝে যে আলোচনার বিষয় ছিল আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আলোচনা, জীবনী নিয়ে আলোচনা করতে করতে একটা পর্যায়ে আসছিলাম যে কোরআন অবতরণের উদ্দেশ্য। এই কোরআন অবতরণ বা কোরআন যে কোরআনে কারিম কোরআনে মাজিদ যে অবতীর্ণ হয় সেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। তো যাই হোক, আপনারা জানেন আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াত পাওয়ার প্রথম দিকে প্রথম ছয় মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো যে ওয়াহী যে আসছেন বা এসেছেন সেটা সরাসরি না এসে স্বপ্ন যোগে এসেছিল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত রয়েছে বুখারী শরীফের হাদিস যে প্রথমত যেটা আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যে ওয়াহী যে প্রত্যাদেশ যেটা প্রকাশ পায় সেটা হলো আর-রুয়া সালিহা, মানে সৎ স্বপ্ন। এবং এই স্বপ্ন তিনি যেটা দেখতেন সেটা আবার দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে প্রকাশ হয়ে যেত। এভাবে শুরু হয় স্বপ্ন যোগে। স্বপ্নে এই ওয়াহী শুরু হতে হতে যখন 40 বছর বয়সের দিকে একটা সময় আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হিরায় একাকী নির্জন অবস্থায় ছিলেন, আর সেখানে সর্বপ্রথম যে ওহী যে বার্তা যেটা নাজিল হয় সরাসরি জিবরিল আলাইহিসসালামের মাধ্যমে, সেটা প্রথমত যেটা আসে এই ঘটনা আপনারা মশহুর প্রসিদ্ধ জানেন যে জিবরিল আলাইহিসসালাম আসার পরে আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেপে ধরে তার বুকের সাথে মিলিয়ে নিয়ে বলতেন যে ইকরা, তুমি পড়ো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওমা আনা বিকারি, আমি পড়তে পারি না। দ্বিতীয়বারও এভাবে চেপে ধরে বললেন ইকরা, পড়ো। আর দ্বিতীয়বারও তিনি কথায় বললেন ওমা আনা বিকারি, যে আমি পড়তে সক্ষম নই। তৃতীয়বার এভাবে বলেছিলেন। পরে আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
যে জিবরিল আলাইহিসসালাম যে বুকে চেপে ধরলেন, টেনে নিয়ে নিলেন, তার বুকের সাথে বুক মিলিয়ে নিলেন। এরপরে আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন পড়তে বলা হয়, তখন তিনি নিজে নিজেই পড়া আরম্ভ করলেন। এটাই হলো প্রথম যে ওহী, প্রথম যে বার্তা এবং নবুয়াতের যে প্রথম যে সূচনা সরাসরি জিবরিল আলাইহিসসালামের মাধ্যমে যে আসলেন, এটাই প্রথম। এই প্রথম আসার পরে সেই প্রথম বাণীটা ছিল এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই আয়াতগুলো তখন অবতরণ হয়, নাজিল হয়। এইটা যখন প্রথমত নাজিল হয়, অবতরণ হয়, তখন আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু ভয় পেলেন, একটু আতঙ্কিত হলেন, এবং এই ভয় ও আতঙ্কিত হওয়ার কারণে তিনি আলাইহিসসালাম উম্মাহাতুল মুমিনিন, উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মাহাতুল মুমিনিন উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতঙ্কিত হয়ে ভয় পেয়ে এসে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, যে আমাকে চাদর দিয়া আমাকে চাদর দাও। আমি অনেক অনেক ভয় ভীতম্বর হয়ে প্রকম্পিত হয়েছিলেন, কাঁপতেছিলেন, আর কাঁপাটাও স্বাভাবিক, অস্বাভাবিক কিছুই নাই। যিনি কাউকে দেখেন নাই, কোনোদিন ফেরেশতাকে দেখেন নাই, ফেরেশতার আসল অবস্থায় দেখেন নাই, আর উনি সেইভাবে চেপে ধরে বলতেছেন তুমি পড়ো, পড়তে পারে না, পারে না, তিনবার এভাবে দিয়ে যখন বুকের সাথে মিলিয়ে নিয়ে তখন পারলো। এই যে একটা বুকের সাথে চাপিয়ে ধরা, একবার আলিঙ্গন যে করা এভাবে, এটা একটা ভয়েরই বিষয়, একটা আতঙ্কেরই বিষয়। বিধায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বললেন যে আমি খুব আমার জীবনের আশঙ্কা করছি, ভয় করছি, হয়তো আমার যেন কি হবে বা আমার জীবনে কি ঘটে যেতে পারে, তো আপনি আমার চাদর দেন, আপনি চাদর দাও, আমাকে চাদর দাও, যে আমি চাদরের মাধ্যমে একটু আমি শায়ী বিছানায় শুয়ে পড়বো বা চাদর ঢেকে ই করবো। কাঁপতেছে, ভয় থরথর করে কাঁপতেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথাটি বললো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমার জীবনের উপর আমি আশঙ্কা করছি বা ভয় করছি, তখন উত্তরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন যে কাল্লা, কখনোই না, বরং আপনি মানুষকে মানে নিপীড়িত ব্যক্তির পাশে আপনি দাঁড়ান এবং অনাহার ক্ষুধার্ত ব্যক্তিদের পাশে আপনি দাঁড়ান, এতিম ফকির মিসকিন অসহায় ব্যক্তিদের আপনি সহযোগিতায় থাকেন, আপনি কাউর প্রতি জুলুম অবিচার করেন না, মিথ্যা কথা বলেন না, এবং আপনি শান্তির জন্য যেগুলো উপকরণ দরকার সেগুলো আপনি করে থাকেন, সুতরাং কখনই আল্লাহ আপনাকে এভাবে ধ্বংস করবে না, এভাবে আল্লাহ আপনাকে বিপর্যয়ের দিকে ফেলবে না, সুতরাং আপনি চিন্তিত হেন না। এই কথাগুলো খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে আবার পূর্ণাঙ্গ শেয়ার করলে খাদিজা রাদিয়াল্লাহু আনহার চাচাতো ভাই আরাকাত ইবনে নওফাল, আরাকাত ইবনে নওফাল তার কথা বলে হয়, তার কাছে উনি ছিলেন ইনজিলের আলেম, ছিলেন বিখ্যাত একজন আলেম ছিলেন আরাকাত ইবনে নওফাল। ওই জাহেলিয়াতের যুগে সবাই জাহেলি, অনেকেই যদিও মূর্তি পূজকে বিশ্বাসী ছিল, কিন্তু উনি ছিলেন ইনজিলের বিশ্বাসী এবং ইনজিল সম্পর্কে জানতেন এবং পড়তেন, গবেষণা করতেন। তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন তার চাচাতো ভাই আরাকাত ইবনে নওফালের কাছে। আরাকাত ইবনে নওফালের কাছে নিয়ে যাওয়ার পরে বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করো এরকম এরকম ঘটনা। আরাকাত ইবনে নওফাল এই ঘটনাগুলো শোনার পরে বলতেছে আপনার কাছে ওই নামুস আসছে যে নামুস এসেছিল মুসা নবী আলাইহিসাল্লামের উপর। নামুস মানে ওই ইনজিল এবং তাওরাত বা ইনজিলের ভাষা অনুপাতে
নামুসের অর্থ হলো জিবরিল আলাইহিসসালাম, নামুস মানে জিবরিল আলাইহিসসালাম। ওই যে আপনার কাছে ওই ফেরেশতা, ওই ফেরেশতা আসছেন যে ফেরেশতা এসেছিল মুসা নবী আলাইহিসসালামের উপরে, এটা দিয়ে সান্ত্বনা দিলেন, দিয়ে আরো কিছু কথা বলেছিলেন, ভবিষ্যৎবাণী করেছিলেন যে আপনি একটু নবুয়াত আপনি পাবেন, আপনার কষ্টের সম্মুখীন হতে হবে, হিজরত করতে হবে, এবং ওই জায়গায় একটি আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলে ফেলেছেন, আওয়া মুখরিজিয়াহুম, আপনার এবং হিজরতের কথা বললে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তারা আমাদেরকে বের করে দিবে, আমার এলাকা থেকে আমাকে বের করে দিবে। হিজরত মানে সকল নবীকে যেহেতু হিজরত করতে হয়, এই হিসাবে উনি বলেছিলেন যে হ্যাঁ আপনাকেও হিজরত করতে হবে, তারা আপনাকে বের করে দিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছিলেন। এবং আরাকাত ইবনে নওফাল বলেছিল যে ওই সময় আমি যদি বেঁচে থাকি তাহলে আপনারা সহযোগী হব। এই কারণে বিভিন্ন রেওয়ায়েত থেকে বলা হয় যে আরাকাত ইবনে নওফালও যে আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছিলেন, বিশ্বাস এনেছিলেন ওই সমস্ত নিদর্শন দেখে। তো যাই হোক, সর্বোপরি আওহির সূচনা হলো, খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সাথে শেয়ার করা হলো, উনি আরাকাত ইবনে নওফালের কাছে নিয়ে গেলেন, বিষয়টি স্পষ্ট হলো যে জিবরিল আলাইহিসসালাতুসসালামের মাধ্যমে ওহী অবতরণ হয়েছে, নবুয়তের সূচনা হয়েছে, সেই দিনটি ছিল নবুয়তের সূচনা হলো, এবং ফেরেশতার মাধ্যমে তিনি হলো জিবরিল আলাইহিসসালাতুসসালাম, যে আসছিলেন মুসা নবীর উপরে আপনার কাছে উনি আসছেন, এবং এই কথাও জানিয়ে দিলেন যে আপনাকে মক্কাবাসী ছাড়তে হবে, ত্যাগ করতে হবে আপনাকে, কারণ যারাই নবী হয় তাদেরকে হিজরত করতে হয়, সুতরাং আপনাকেও হিজরত করতে হবে, এই মক্কা নগরী ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথাও বলা হয়েছিল, সেগুলো বাস্তবায়ন হয়েছিল। হ্যাঁ, এই পর্যায়ে আসার পরে এখন যে কথাটি বলবো যে ওহির যে সূচনা হলো সে দিনটির নাম কি ছিল এবং সেই দিনটি কোন সপ্তাহে ছিল এবং কোন মাসে ছিল এবং কোন মাসে কোন সপ্তাহে কোন দিন, এটা এখন আমরা জানবো। সম্মানিত প্রান্তের ভাই বন্ধুরা, এই আলোচনাটা যেটা বলতে যাচ্ছি যে নবুয়তের সূচনা হলো সেদিন, দিনটা ছিল হলো সোমবারের দিন, কোন দিন? সোমবারের দিন। এই জন্য একটা হাদিসে পাবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নব্বি ইতু ইয়ামুল ইসনাইন ওয়া উরসিলতু ইয়ামুল ইসনাইন ওয়া হাজারতু ফি ইয়ামুল ইসনাইন ওয়া বুলিতু ফি ইয়ামুল ইসনাইন এভাবে আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কয়েকটি বিষয়ে ইশারা ইঙ্গিত করেছেন যে আমি আমার নবুয়তের সূচনা হয় হলো আপনার সোমবারের দিন, এবং নবুয়ত হয় এবং রিসালাত, রিসালা মানে একজন নবী এক আর রসুল হলো কি আর এক রকম, এবং রসুলের সূচনাও হয় সোমবারের দিন, ওনার জন্ম হয় সোমবারের দিন, হিজরত করেন সোমবারের দিন এবং জন্মগ্রহণও করেন সোমবারের দিন, মৃত্যুবরণও করেন সোমবারের দিন। তো সোমবার আসলে গুরুত্বপূর্ণ। এছাড়া আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সোমবারের দিন মহান রব্বুল আলামিনের কাছে আমল তুলে ধরা হয়। কি করা হয়? আমল তুলে ধরা হয়। এই কারণে সাপ্তাহিক যে দুইটি রোজা রয়েছে, সোমবারের দিন এবং বৃহস্পতিবারের দিন, তো এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছিলেন যে সোমবারের দিন রোজাটা আমি এই কারণে রাখি যে আমার আমলটা আল্লাহর কাছে এই দিন উপস্থাপন করা হয়। তো আমার আমল উপস্থাপন করো এমত অবস্থায় যে আমি কি অবস্থায় আছি? রোজা অবস্থায় আছি। তাহলে এই সোমবারের দিন ওনার জন্ম, মৃত্যু, নবুয়াত, রিসালাত, হিজরত, মেরাজ সব সোমবারের দিন হয়েছিলেন। আর সপ্তাহ হিসাবে অনেক ঐতিহাসিকগণ এবং সিরাবিদ আলোচনা করতে গিয়ে বলেছেন, তবে উল্লেখযোগ্য একটি মত হলো যে সপ্তাহটি ছিল তৃতীয় সপ্তাহ, একুশতম রোজা, মানে আজকের দিন, মানে আজকের দিন, মানে আজকের রাত্রে, আজকের দিনে রাত্রে এই কোরআনে করিম এবং এটার সূচনা হয়, এই রাত্রে নাজিল হয় একুশে রাত্রে। এটা বিভিন্ন মতামত আছে, তার মাঝে উল্লেখযোগ্য একটি গ্রহণযোগ্য মতের এটা একটা যে একুশতম রোজায় একুশতম রাত্রিতে সোমবারের দিন
এই যে প্রথম যে নবুয়াত সূচনা হয় শুরু হয় সেটা ইকরা বিসম রাব্বিকা আল্লাজি, এটা এই দিনে নাজিল হয়। হ্যাঁ, এটা 21তম তৃতীয় সপ্তাহ। আর মাস ছিল কোন মাস? মাস ছিল রমজান মাস। মাসের নাম কি ছিল? রমজান মাস, মাহে রমজান, এই রমজান মাসে। এখন আমরা চলে যাই, এই জায়গায় রেখে দিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সর্বপ্রথম যে ওহী নাজিল হয়েছিল সোমবারের দিন তৃতীয় সপ্তাহে রমজান মাসে 21 রোজায়। তো রাখার পর এবার চলে আসি যে 21তম রোজা।